প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। মনোহরদি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছে আমি সাথী আক্তার। নরসিংদী থেকে তথ্য ও ভিডিও চিত্রে আমাদের সহকর্মী শামিমুল হক শামিমের পাঠানো ডেস্ক রিপোর্ট। নরসিংদীর মনোহরদিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটিতে উপজেলা প্রশাসন ও মনোহরদি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে রবিবার দুপুরে মনোহরদি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রায় 30 জন পবিত্র কোরআনের হাফেজ নিয়ে খতমে কোরআন সম্পন্ন করা হয়েছে। মনোহরদি উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন মডেল ও সাধারণ কেয়ারটেকার। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন মনোহরদি ফিল্ড সুপারভাইজার মুনতাজ উদ্দিন। Thank you.